ঘূর্ণিঝড় মোকার প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি শক্তিশালী ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জায়গাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে তিরিশেই মে মঙ্গলবার সকালের দিকেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে তবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা ওড়িশা বা বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো উনত্রিশ তারিখেই এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হবে এবং তৈরি হয়ে তা ক্রমশ বাঁক নেবে এবং বাক নিয়ে তা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে একটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যা তিরিশ তারিখ ভোরবেলার দিকেই একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে পরিবর্তন ক্রমশ করে এই ঘূর্ণিঝড় আবারও কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হবে ঠিক যেমন ঘূর্ণিঝড় মোকার সিস্টেমটি এই জায়গাটিতে ছিল অর্থাৎ থাইল্যান্ড এবং মায়ানমারের দিকে ছিল ঠিক একই জায়গায় তৈরি হচ্ছে এই একটি নতুন ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু এখনও পর্যন্ত হয়নি ঠিক কি নাম দেবে সেটি কিন্তু অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তবে এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা ওড়িশা উপকূলে কিন্তু আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো এই মুহুর্তে আপনারা লাস্ট আপডেটে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ মঙ্গলবার দিন কিন্তু এই ঘূর্ণিঝড়টি বাক নিয়ে ক্রমশ কিন্তু মায়ানমার উপকূলের কাছে থাকবে তারপর কিন্তু পরবর্তী এই ঘূর্ণিঝড়টি কখন কোন দিকে যাবে সকালের আপডেটেই আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড থেকে শুরু করে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের প্রাভাস রয়েছে আপনাদেরকে জানাবো তো প্রথমত আমরা বৃষ্টি এবং বজ্রমুঠ করে যদি দেখি তাহলে আপনাদেরকে জানাতে পারবো যে আগামীকাল সকাল দিকেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গের কোচবিহার দুয়ার থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু একটা বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রভাস রয়েছে পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের বাকি দক্ষিণে জেলাগুলি সকালের দিকে বৃষ্টিপাত না থাকলেও বিকেলের দিকে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে অন্যদিকে সকালের দিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে তোড়া শিলং এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং থেকে শুরু করে সিলেটের দিকেও কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রভাস আগামীকাল সকাল দিকেই কিন্তু রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ফরিদপুঞ্জ ফরিদ ফরিদগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সেনবাগ মতিরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে আরামবাগের দিকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি সন্ধ্যের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে অর্থাৎ কাটোয়া থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশে দেখতে পাচ্ছেন রাজশাহী মেয়ের পুর যশোর লালগোড়ার দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুত কিন্তু হতে পারে এবং শিলাবৃষ্টিরও পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আমরা যদি মেঘমালা করে দেখি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে সকাল দিকে যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘ থাকবে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার তো আলিপুরদুয়ার কোচবিহারে সেরকমভাবে বৃষ্টি না হলেও কিন্তু অসমের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছেন বঙ্গসি শিলং দিকে কিন্তু তেজপুরের দিকে একটা বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং সিলেট এরিয়ার দিকে কিন্তু সকালবেলায় একটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের প্রভাস কিন্তু রয়েছে এবং দুপুরের দিকে যদি দেখি তাহলে দুপুরের দিকে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল এদিকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণে জেলা খড়গপুর লাগোয়া এদিকে অর্থাৎ এই সাইডটা কাটোয়া শান্তিপুরের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আগামীকাল বিকেল দিকে রয়েছে শান্তিপুর কাটোয়া চন্দ্রনগরের দিকেও প্রচণ্ড পরিমাণে একটা ঝড় বৃষ্টির প্রভাস কিন্তু রয়েছে তো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন কোন কোন জেলাগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এই বৃষ্টিপাত কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে কেননা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তার জেরেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাত তৈরি হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে যদি জানাই তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ উত্তরের জেলা এবং অসমের দিকে তাপমাত্রা সেরকমভাবে বাড়ার কোনো সম্ভাবনা নেই আমরা যদি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেমের দিকে নজর দিই এবং আবারও আপনাদেরকে নতুন ঘূর্ণিঝড় সিস্টেমের দিকে আপডেট যদি জানাই তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে রকম সিস্টেম নেই তবে যেই উনত্রিশ তারিখ আসবে ভাবে কিন্তু একটি সিস্টেম তৈরি হবে উনত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছেন যে থাইল্যান্ডের দিকে কিন্তু একটি সিস্টেম তৈরি হচ্ছে উনত্রিশ তারিখের দিকে এবং এটি কিন্তু বাক পরিবর্তন করছে এবং গতিপথ পরিবর্তন করে ভোরবেলার দিকেই কিন্তু এটি কিন্তু গতি পরিবর্তন করে ক্রমশ বঙ্গোপসাগরে প্রবেশ করছে এই নতুন ঘূর্ণিঝড়টি তারপর কিন্তু আবারও এই ঘূর্ণিঝড়টি বাক নিচ্ছে এবং বাক নিয়ে কিন্তু দেখতে পারছেন যে ক্রমশ মধ্য বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করবে আগামীকাল সকালের আপডেটেই আপনারা দেখতে পারবেন যেটা নিয়ে কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বঙ্গোপসাগরে কোন দিকে এই ঘূর্ণিঝড়টি যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে বা এই যে মুখ সেটা কোন দিকে হতে পারে গতিপথ কোন দিকে হতে পারে সকালের আপডেটেই আপনারা জানতে পারবেন যে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপাতত যা আপডেট তাই আপনাদেরকে দিলাম যে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মোকার প্রভাব মায়ানমার এবং বাংলাদেশে পড়লেও এই নতুন ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা ঘূর্ণিঝড়ের দিকে প্রতিনিয়ত নজর রাখবো এবং আপনাদের সামনে লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো উপস্থাপন করব তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ